আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন ইনশাআল্লাহ। তো আজকে আপনাদেরকে এখানে দেখাবো কি করে আপনারা এখানে সাইন আপ করবেন pikbest.com। তো এখানে আসার পর আমি যেটা করলাম সেটা আমি যদি আপনাকে একটু দেখাই, জাস্ট আমি এখানে এসে জাস্ট এখানে এই সাইন আপ চাপে এখানে দেখেন আমি অলমোস্ট লগ ইন করছি। তো আগের স্টেপগুলো আমি একটু দেখাচ্ছি আপনাকে কি করে এখানকার সব কিছু রিস্কে আমি পূরণ করলাম। এর ডিটেলসটা দেখেন, আমার এখানে জাস্ট নতুন করে যে অ্যাকাউন্টগুলো করলাম সেখানে দেখেন স্টার্টে ফাউন্ডেশন এখানে চলে আসছে। এখানে স্টার্টে জয়েন, এখানে আপনার অ্যাকাউন্টটা মেল আইডি পাসওয়ার্ড দিয়ে ঢোকার পরে এখানে একটা অপশন চলে আসবে। তো এখানে আসার পর বাকি স্টেপগুলো আমি আপনাকে জাস্ট স্টেপ কয়েকটা স্টেপ থাকবে, সেম স্টেপগুলো আপনাকে এখানে স্টেপ বাই স্টেপ পূরণ করতে হবে। যখন আপনি এখানে চাইলে একটা নির্দিষ্ট চাইলে এদের অ্যাকাউন্টে আপনি অ্যাকাউন্ট করে এখানে কন্ট্রিবিউটর হয়ে যেতে পারবেন। একদম সিম্পল, এটা ভোটার আইডি, ন্যাশনাল আইডি কার্ড লাগবে, ইউজার নেম লাগবে, পাসওয়ার্ড লাগবে, কয়েকটা স্টেপ লাগবে, যেটা আপনি চাইলে ইজিলি এখানে অ্যাকাউন্ট করা সম্ভব। তো যেটা হচ্ছে এখানে মোট ফোকাসটা হলো আপলোড, ইমেজ আপলোড দেওয়ার সিস্টেমটা কীভাবে দিতে হয় তার সেটা আমি আপনাকে দেখাই। তো যেটা করতে হবে, ফার্স্ট অফ অল আপনার বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে এখানে অ্যাকাউন্ট করে এখানে কাজগুলো করতে হবে। তো এখানে আপলোড করার মাধ্যমটাই হলো যেটা হচ্ছে ইমেজটা আপলোড, এখানে সোশ্যাল মিডিয়াতে সবগুলো সোশ্যাল মিডিয়াতে আপনারা চাইলে অ্যাডগুলো করে ফেলবেন। তো এটার অ্যাকাউন্ট খোলার সিস্টেমটা যদি বলি আমি আপনাকে, জাস্ট কিছু না, এখানে সাইন আপ চাপ দিব, এই যে আমরা অলরেডি লগ ইন করা আছে, আমি একটু লগ আউট করি তাহলে হয়তো আমার আপনাদের বোঝাতে সুবিধা হবে। দেখেন এখানে লগ আউট সাইন আপ অপশনে চাপ দিব, এখানে অলরেডি সাইন আপ অপশন, এখানে আমার মেল আইডি, এখানে নতুন পাসওয়ার্ড, নতুন একটা পাসওয়ার্ড দিবেন, দিয়ে এখানে সাইন আপ করবেন। দেখুন অলরেডি এটা অলরেডি মেলটা টেকেন হয়ে আছে। তো আপনার যে নতুন একটা মেল আইডি দিবেন, সবগুলো আপনার মতো করে আইডি যা যা আছে সবগুলো আপনি পূরণ করে দিবেন। এখানে ন্যাশনাল আইডি কার্ড দিবেন, এখানে আপনার ভোটার আইডি কার্ড দিবেন, তারপরে স্টেপ চলে আসবে নেক্সট স্টেপে। এইগুলো পূরণ করার পর নেক্সট স্টেপ আসবে, এবং এখানে নেক্সট স্টেপ আসার পর জাস্ট আমি যে পেজটা ওপেন করলাম আপনাকে, সেম পেজটা ইজিলি ওপেন হয়ে যাবে। তো আমি সেম পেজটা ওপেন করে আপনাকে আমি দেখাচ্ছি যে পরের পেজটা কীভাবে ওপেন হবে। সেটা হলো আচ্ছা এখানে যেটা হচ্ছে, এখানে যেহেতু আমি এর আগে এখানে এই নাম দিয়ে করছি, তো আমার দেখেন এখান থেকে একটা কিছু পারফরমেন্স কোড আসবে। তো এই কোডটাকে এখান থেকে যে কোডটা আসবে ঠিক আছে, দিয়ে আর দেখেন স্টার্ট অ্যান্ড আপলোড ফাইল, এখানে কিছু লিঙ্ক আছে তাহলে আমরা এর মাধ্যমে স্টার্ট করতে পারি এবং লিঙ্কটা দেখে নিতে পারি যে আসলে এরা যে লিঙ্কটা পাঠাইছে সেম লিঙ্কটা। আমরা যেটা করবো, এখান থেকে যে লিঙ্কটা আসছে, তো এই লিঙ্কের মাধ্যমে যখন আমরা এটা ঢুকবো, এখানে আমরা যদি লগ ইন করি তাহলে আমরা সেম মেল আইডি দিয়ে এখানে ইজিলি লগ ইন করতে পারবো। আচ্ছা যেহেতু আমার একটা লগ ইন এখানে করা আছে, তো আমি সেম আদার আরেকটা ইমেল আইডি দিয়ে আমি আপনাকে দেখাচ্ছি যেটা আমার অলমোস্ট লগ ইন করা আছে। এখানে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনার এখানে কোড দিয়ে, এখানে যে কোড দিয়ে আপনার এখানে চাইলে অনেক সময় যদি প্রবলেম হয়, বিকজ আমি একটু আগে একটা অ্যাকাউন্ট করছি, ডবল একটা অ্যাকাউন্ট করে দেখালাম, সেক্ষেত্রে সেম করে আপনার এখানে পাসওয়ার্ড যদি ভুলে যান সেক্ষেত্রে সেল মেলে চলে আসবে, এবং সেক্ষেত্রে এখানে মেলে সেল যে ভেরিফিকেশন কোড আসবে সেখান থেকে আপনার চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করে আপনি এখান থেকে ঢুকতে পারবেন। তো দেখেন আমি এখান থেকে সেটাও দেখাচ্ছি এই পাসওয়ার্ড, যেটা বললাম পাসওয়ার্ডটা সবসময় স্ট্রং একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন আপনারা, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আমি সেটাও করেও দেখাচ্ছি, দেখেন প্লিজ চেঞ্জ কন্টিনিউ, আমি যেটা কন্টিনিউ চাপ দিয়ে দেখবো। তো আমি এখন আমার লগ ইন পেজে চলে আসবো, এখানে এসে আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি, মেল আইডি দিব, মেল আইডি দিয়ে দিচ্ছি এবং লগ ইন। তো দেখেন আমার অলমোস্ট কিন্তু এখানে লগ ইন চলে আসছে, এখানে আমি এখানে লগ ইন করে ফেলছি। তো এখানে আসে এই অপশনে আমি চাপ দিব, দেখবো এই ধরনের একটা কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন সবগুলো শো করতেছে। তো এখানে আসার পর আমরা এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো আমি চেক করে দেখবো যে আসলে এখানে আসার পর দেখেন ওরা একটা ফাইলে ওপেন করে ফেলতেছে, চাইলে এখানে কিছু অপশন দেখাচ্ছে যে কীভাবে কাজগুলো করবো। এখানে এখানে চলে আসলে আমার এই
স্টেপ আকারে সবকিছু ওরা বলে দিচ্ছে যে কিভাবে আর স্টেপ বাই স্টেপ পার্টগুলো করবেন, কোনটার পর কোনটা কি কাজগুলো আসবে সবগুলোই। তো এখন মূল হলো এখানে যে আপলোড ফাইল করবো এবং আপলোড ফাইলের সাইজ এবং ইমেজ সাইজটা কি ধরনের হবে এবং সেক্ষেত্রে সাইজটা কি কোন ধরনের কাঠামোটা হলে এখানে আমি আপলোড করতে পারবো তার ফুল ডিটেলস আমি আপনাকে দেখাবো এখন। তো চলেন দেখাই আপনাকে। তো বন্ধুরা এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, যেটা এই যে এখানে এসে যাচ্ছে আপনারা লোগো ডিজাইন লিখে যদি সার্চ দেন তাহলে এই লোগো ডিজাইনে একটা নির্দিষ্ট একটা মাপ মেজারমেন্ট পেয়ে যাবেন, যে লোগো ডিজাইনে মাপ মেজারমেন্ট দিয়ে তাহলে আপনি এখানে কাজগুলো করতে পারবেন। তো এখানে আরেকটা জিনিস করতে হবে, দেখেন এখানে লোগো যদি চলে আসলে লোগোর বিভিন্ন মক আপ ডাউনলোড করতে হবে। তো আমি এখানে জাস্ট রিয়েল এস্টেট লোগো ডিজাইন মক আপ লিখে সার্চ দিলাম। তো আমি আমার যেটা মনে হচ্ছে যে একটা বেস্ট একটা ভালো লোগো ডিজাইন রিয়েল এস্টেট লোগো ডিজাইনে মক আপ করা যেতে পারে, সেই ধরনের আমি একটা মক আপে অলমোস্ট আমি নিয়ে নিব। যেটা হচ্ছে আমি একটু আপনি দেখবেন, দেখে যেটা আপনার বেটার মনে হচ্ছে সে ধরনের একটা মক আপ আপনি নেবেন। আমি একটা চুজ করতেছি যেহেতু আমি এইটা এই ধরনের একটা নিতে যাচ্ছি, সো আমি একটা ডাউনলোড করছি। আপনি যে কোনো দুটো ডাউনলোড করতে পারবেন একদিনে, কোনো সমস্যা নাই, সেহেতু দুটো ডাউনলোড হোক ইজিলি আপনি এখানে করে কাজগুলো করতে পারবেন। তো আমি একটা ডাউনলোড করছি অলরেডি, আরেকটা ডাউনলোড করতেছি। তো দেখেন এখানে সি মোর অর ডিটেলস সব করতেছে ডাউনলোড প্রিমিয়াম হতে বলতেছে। তো আমি এখানে যেটা করব, আরেকটা জিনিস বলে রাখি, এখানে দেখেন ওদের যে সাইডে আমি ঢুকছি, যে ঢোকার পর এখানে দেখেন এখানে আরও কয়েকটা অপশন অলরেডি দিয়ে দিচ্ছে, যেটা হচ্ছে এখানে যদি একটু দেখাই আপনাকে, এখানে দেখেন আপনার বিভিন্ন ধরনের জিপ ফাইল করা আছে, বিভিন্ন মকআপগুলো সিঙ্গেল জিপ ফাইল, ভেক্টর ফাইল, তারপর পোস্টার কার্ডের জন্য কী ধরনের জিপ ফাইল মকআপগুলো রেডি করা আছে পাবলিশ। এখানে যেটা চলে আসবেন, এখানে আসার পর দেখেন ওখানে ডিটেলস, আপনি যদি একটু দেখাই এখানে আসার পর এই যে ডিটেলসে চলে আসবেন, এখানে দেখার পর আপনি আমি একটা একটা করে দেখাই, যেহেতু এটা ফাইলটা আসবে আসার পর আপনি এখানে ডিটেলস পড়বেন, পড়ার পর এখানে পিডিএফের সব কিছু দেখেন, ডাউনলোড ফাইল সব কিছু করা থাকবে। ডাউনলোড অপশনে চাপ দিব, ডাউনলোড অপশনে চাপ দেওয়ার পর আমি ফাইলটা দেখবো যে আসলে কী কী বলছে এবং কী কী ওদের রিকোয়ারমেন্ট। তো ওই রিকোয়ারমেন্টগুলো ফলো করার চেষ্টা করবো সবসময়। তো আমি এখানে এসে দেখবো যে কী কীভাবে আপলোড করার অপশন, এখানে কী কী জিপ ফাইলের জন্য কী কী করতে বলছে, ব্যাকগ্রাউন্ড কী কী করতে বলছে, সেকেন্ড স্টেপ কী কী আমার এইখানে সেকেন্ড স্টেপ পিডিএফ, এখানে আমার জিপ ফাইল করে দিতে হবে, ইএপিএস বা পিএনজি জিপ জিপ ফাইল দুটো ফাইলে দিতে হবে, স্টার্ট ফাইলে এখানে দেখেন বলে দিতে জিপ ফাইল করতে হবে একটা জিপ ফাইল এবং নেম এবং অপারেটর পিএসডি ফাইল, এখানে দেখেন জিপ ফাইল ইনক্লুড সোর্স ফাইল অ্যান্ড হলো আপলোড প্রিভিউ ইমেজ, দেন প্রিভিউ ইমেজের একটা অপশন পাবেন, আপলোড ডিজাইন, এখানে দেখেন আপলোড ডিজাইনের জন্য যে সাইজ মেজারমেন্টগুলো এখানে বলছে সব কিছু দিয়ে দিতে, অ্যান্ড ফোর স্টেপ সাবমিট, এই এই অপশনগুলো। তো আমার এখানে আসে দেখেন ব্যাকগ্রাউন্ড জিপ ব্যাকগ্রাউন্ড ভার্টিক্যাল বুক কভার আপনি যেটা চাচ্ছেন, সার্টিফিকেট, ভেক্টর, বিজনেস কার্ড ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, বিজ জিপ, সার্টিফিকেট জিপ, ফর্ম জিপ, ড্যাশ জিপ, আমি এটা আপনার মতো যেটা আপনি মনে হচ্ছে ফ্লায়ার, আমি যেটা নিব এখন সেটা হলো বিজনেস কার্ড, বুক কভার, ব্যাকগ্রাউন্ড বুক কভার, আমি বুক কভার, আমি সার্টিফিকেটের এটাই নিলাম। এটা নেওয়ার পরে আপনার নেওয়ার উপরে যেটা আপনি কাজগুলো ফটোগ্রাফ এটাকেই ডাউনলোড করব, ডাউনলোড ফাইল আমি এখানে চাপ দেবো, দেন ডাউনলোড হয়ে যাবে। তো এখানে আসার পর ডাউনলোড দেখেন এখানে অলমোস্ট যে ডাউনলোড হচ্ছে, তো ডাউনলোড মেইন ফাইলটা একটু ডাউনলোড হোক ওদের সময় নেবে। তো ডাউনলোড হোক, ডাউনলোড হতে হতে আমি আপনাকে একটু স্টপ করে ডাউনলোড হলে আমি বাকিটাতে দেখাবো আপনাকে। বন্ধুরা এখানে যেটা হচ্ছে আমি দুটো ফাইল ডাউনলোড করে দিচ্ছি, একটা হলো লোগো ফাইল, একটা হলো মেইন ফাইল। তো লোগো ফাইলে যেটা হলো লোগো ফাইল যেটা আমি লোগো বানাচ্ছিলাম, তো লোগো ফাইলে এখানে আমি একটু এসে দেখাচ্ছি, যেটা হলো আমি একটু আগে একটা ডাউনলোড করলাম, এটা এটা আমার রেগুলার ফাইল, যেটা হচ্ছে আমি একটু ডাউনলোড করা ফাইল যেটা, এটা আমি একটু দেখাই আপনাকে, এটা আমি পিকেসি থেকে একটু আগে ডাউনলোড করলাম। তো ডাউনলোড করে ফাইলটা যেটা পাচ্ছিলাম এরকম দেখেন সাইজ, এবং এখানে আমি সাইজ দেখতে চাই, এখানে দেখেন সাইজটা আমি পেয়ে যাচ্ছি প্রায় 1000x1000 এর সাইজ, এই সাইজের মধ্যে আমার যে কোনো ইমেজটা এখানে আপলোড করতে হবে। তো এটা আমার মেন সাইজ, তো আমি এই সাইজের উপর যেটা হচ্ছে আমি অলরেডি আমার যে রেগুলার সাইজ এবং সেই সাইজটা আমি নিচ্ছি, যে এটাকে দেখেন আমার কপি করে জাস্ট এখানে আমি ভি করে এখানে যেটা হচ্ছে এই ফাইলটাকে আমার সবগুলো এক্সপ্লোর করতে হবে, সব যে কোনো ফাইল সবগুলো এক্সপ্লোর করে দেন আমি সেখানে কাজগুলো করতে হবে। তো এখানে এক্সপ্লোর করে এখানে কন্ট্রোল সি বা এস তে চাপ দিয়ে আমি দেখেন এখানে আমি ইউপিএস ফাইলটা যে এই ফাইলটা এখানে নিয়ে নিচ্ছি, এখানে ফাইলটা ইউপিএস ফাইল সব কিছু নেওয়ার পর এখানে আমার ইউপিএস ফাইল এখানে সিএসসি নিচ্ছি, নিয়ে এখানে ওকে দিব, ওকে দেওয়ার পর এখানে আমি ফাইলটা সেভ করে ফেললাম।
কন্ট্রোল আসলোর চাপ দিয়ে এই ধরনের একটা 12,000 জিপিজি সবকিছু নিয়ে আমি এখানে আবার সেম ভাবে এখানে রিয়েল এস্টেট লোগো এখানে আমি চাপ দিয়ে এটাকে আমি নিলাম। এই দুটো আমার করা শেষ। এখন আমি যেটা করবো এই দুটো ফাইল জিপ দুটো ফাইল জিপ ফাইল নামিয়ে এটা মক আপ বানিয়ে দেন আমি এখানে আপলোড করতে পারবো। জাস্ট মক আপ বানানো হয়ে গেলেই আমি চাইলে আমার পিকাসিতে আমি চাইলে এখানে আপলোড দিব এবং সে আপলোডটাও কীভাবে দেওয়া যায় সেটাও আমি আপনাকে দেখাবো। বাট আমি ইমেজের যে থিমটা সেই দুটো অলমোস্ট অলরেডি আরেকটা জিনিস বলে রাখি, এখানে হলো এই ফাইলটাকে একটা জিপ ফাইলে নিয়ে আসতে হবে। যেমন আমি ফাইলে চলে আসবো, আসার পরে যদি দেখেন আমি এই ফাইলটা যেটা তৈরি করলাম নতুন করে এই ফাইলটা আমার এই ইপিএস ফাইলটাকে আমি একটা রাইট বাটন চাপ দিয়ে এখানে সিলেক্ট করে এখানে জিপ ফাইল করে ফেলবো। জিপ ফাইল করে এই দুটো ফাইল আমার অলমোস্ট রেডি হয়ে গেল। এখন যেটা হলো শুধু মক আপ ফাইল, মক আপ ফাইল যেটা আমার এখানে ডাউনলোড হচ্ছে, মক আপ ফাইল ডাউনলোড করার পর এই ফাইলটা জাস্ট আমি মক আপে নিয়ে এসে জাস্ট এখানে আমি আপলোড দিব। সেটা যেটা ডাউনলোড হয়ে গেলে আমি সেটা আপনাকে দেখাই দিচ্ছি। তো বন্ধুরা দেখেন আমি ফাইলটা অলরেডি ডাউনলোড করলাম, ডাউনলোড করে ফাইলটা নিয়ে আসছি এখানে, যেটা আপনাকে আমরা দেখাবো। এখানে যেটা হচ্ছে ফাইলটা নিয়ে আসার পর যে ডাউনলোড ফাইলে এখন লোগো ফাইল জিপ ফাইলটা লোগো আনজিপ করলাম। আমি আনজিপ করার পর এখানে একটা অপশন আসলো, আমি এটাকে ডবল চাপ দিয়ে ওপেন করে এখানে একটা পেজ চলে আসলো। এখানে এসে দেখেন ওদের মতো করে সব কিছু অলরেডি করাই আছে। তো লোগো যেটা হচ্ছে আমি একটু লোগোটা আমার যে লোগোটা করা আছে সেটা আমি এখানে অ্যাড করে দিব, যেটা আমার লোগো বানানো ওদেরটা না। তো আমি এটাকে ধরে রেখে দিলাম এবং ওদেরটা হাইড করে দিলাম এবং আমি এটাকে কন্ট্রোল শিফট ধরে বড় করে দিব, মানে যতটুকু জায়গা আমার দরকার হবে সেটাকে ধরে আমি ইয়েস করে দিব এবং ইয়েস এবং আমার পেজটার মধ্যে আমি সেটা চলে আসবে। যাবে একটু নিচে নামাই দিই কারণ আমার দেখার সৌন্দর্য এটা নির্ভর করবে আপনি যে কীভাবে সেটাকে অ্যাড করতে যাচ্ছেন। তো এটা হলো আমার এটা হলো মক আপ ফাইলটা চলে আসবে। তো এখানে আসার পর আরও যে ফাইলগুলো আছে এখানে লোগোর যে ব্র্যান্ড লোগো ওইটা লোগো আমি এখানেও সেম জিনিসটা লোগো দিয়ে দিলাম। আমি এটাকে একটু ছোটো করে দিচ্ছি, এটাকে জুম করে এটাকে আমি ইয়েস করে দিলাম। এটা নির্ভর করে আপনার পিসির স্পিড কনফিগারেশন উপর, দেখেন আমার অলরেডি এটা এত বড় দেখাচ্ছে, তো আমি এটাকে আরও ছোটো করবো। তো আমি একটু কন্ট্রোল টি করে এটাকে আমি আরেক একটু ছোটো করে নিলাম, দেন এটাকে আমি সেভ দিচ্ছি। দেখেন এটা অলমোস্ট ছোট্ট আকারে হয়ে গেল। তো এখানে এটা গেল আমি সেম এখন এইটা এই মক আপটা আমি দিব এখন এখানে ধরে আমি এখানে সেমভাবে এটাকে ছোটো করে দিলাম এবং এখানে আমি কেটে দিলাম এবং ইয়েস দিলাম এবং আমি সেটা চেক করব। অলরেডি দেখেন এরকম শো করতেছে, তাহলে এটাকে আমি আর একটু বড়ো করতে পারি দেখানোর জন্য। কন্ট্রোল টি ধরলাম আর একটু বড়ো করে দিলাম এবং সেটাকে আমি এখন দেখবো কেমন দেখাই। দেখেন যে এরকম দেখাচ্ছে একদম ওদের মধ্যে, এটাকে চাইলে আমি আর একটু বড়ো করতে পারি আর নাও করতে পারি, এটা নির্ভর করে আপনার কিছুটা মক আপটা আপনার উপরেও চলে আসবে যে একটা ডিজাইনটা সুন্দর করার জন্য কী কীভাবে মক আপটা তৈরি করা যায়। তো দেখেন এই তিনটাভাবে শেষ, এখন কন্ট্রোল হলো শেষ চাপ দিয়ে আমি মক আপটা তৈরি করে নিব। এখানে যে লেন্থ উইথ দেওয়া আছে সবগুলো চাইলে আপনি এটাও রাখতে পারেন, আবার না চাইলে অন্যও রাখতে পারেন, সব এটাই রাখলাম। জিপ ফাইল এখানে জেপিজি ফাইল করে নিলাম, জেপিজি ফাইল করে নিয়ে আমি সেটাকে সেভ দিব। সেভ দিয়ে এখানে আমার রিয়েল এস্টেট লোগো থাকবে। তো আমি এখানে আমার যেখানে সেভ ফাইল আছে সেম ফাইলে আমি চলে আসবো এখানে। তো ফাইলে এসে আমি সেটাকে চেক করে দেখে নিচ্ছি কোথায় আছে ফাইলটা। এখানে আমার যে ফাইলটা এখানে রিয়েল এস্টেট লোগো, তো আমি এই লোগোটা এটাই থাকলো। জাস্ট আমি এখানে আমি হয়তো আরেকটা ফোল্ডারে রাখতে পারি নতুন একটা ফোল্ডারে নিয়ে আমি জেপিজি ফাইলে এই ফরম্যাটটা রেখে দিলাম। তাহলে আমার দুটো কাজ কমপ্লিট, একটা পিডিএফ কমপ্লিট এবং আমার জেপিজিটা দুটোই কমপ্লিট। যেমন হচ্ছে ফাইলটা আমি একটু দেখাই আপনাকে, এখানে আমার ফাইল পিকেসি দেখেন এই যে ফাইলটা, এখানে আমার রিয়েল এস্টেট জেপিজি ফাইল এবং এখানে আমার পিডিএফ মক আপ ফাইলটা। একটাই হয়ে যাচ্ছে এই জন্য আমি এখানে হালকা একটু নামটা একটু চেঞ্জ করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা এটা দিলাম একটু ওয়ান দিলাম বোঝানোর জন্য আর এই মক আপটা আমি নিয়ে আসলাম। দেখেন মক আপটা নিয়ে আসলাম, এই ইপিএস ফাইলটা এবং মক আপটা আমার অলমোস্ট রেডি, দুটো ফাইল রেডি হয়ে গেল। ইপিএস ফাইলটা জিপ ফাইল করে ফেললাম, এটা আমার অন্য ফাইল, এটা
এইভাবে হলো, এইটা হলো এখন রেগুলার ফাইল, এই দুটো ফাইল অলমোস্ট রেডি। এখন এইগুলো এইগুলোকে আমি আপলোড করবো। তো আপলোড করবো কীভাবে সেগুলো যেটা আমাদের করতে হবে সেটা দেখেন, এখানে আমার টু দিয়ে ফাইলে যে অপশনটা এখানে আদার্স দিয়ে নিলাম, যেহেতু আমি আদার্সের অপশন দিব। তো এখানে আসার পর আদার্স এখানে আপলোড ফাইলে যে ফাইলটা আমি অলরেডি প্রিভিউ যে ফাইলটা, সেই ফাইলটা আমি এখানে দেখাবো। তো আমার আপলোড ফাইলে চলে আসবো, চলে আসার পর এখানে আমার ফাইলটা এখানে আছে, যে জিপ ফাইলে যেটা আমি করছিলাম রিয়েল এস্টেট ফাইল, এখানে রিয়েল এস্টেটটা অপশন চলে আসতেছে। তো দেখেন এখানে অলরেডি 100% হলে নেক্সট স্টেপ আমার কারেন্ট আরেকটা দেখাবে, যেটা আমার এম পি ভি ইমেজটা আপলোড করতে হবে। সিলেক্ট সাইজ প্রিভিউ ইমেজ ইন দিস সাইজ মক আপ অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাচ ইন সোর্স ফাইল। হ্যাঁ, তো এটা আসার পর আমার যেটা নেক্সট, এরপর আমাকে যে ইমেজ আপলোড, ইমেজ আপলোডটাও আপলোড করতে হবে। তো এখানে আসার পর এই ফাইলটা এখানে ওপেন হবে অলরেডি, সেটা হওয়ার পর আমি এখানে ইমেজটা আপলোড করে ফেলবো। দেখেন এটা অলমোস্ট আমার কিন্তু আপলোড হয়ে গেছে। তো আমি এখানে আপলোড অপশনে দেখেন প্রিভিউ ইমেজ, আপলোড প্রিভিউ ইমেজ এখানে চাপ দিব। তো দেওয়ার পর এখানে আসার পর দেখেন এখানে সেম যে আপলোডটা করছে সেমভাবে আপলোডটা আমি এখানে আপলোড করে দিলাম। এটা 100% হয়ে যাবে। হওয়ার পর এখানে আমার যে আরেকটা অপশন সেটা অলরেডি এখানে শো করবে, কারণ ইমেজটা যেটা আসছে সেম ইমেজটা আমার এখানে দেখানোর পর আমরা নেক্সট স্টেপে চলে আসবো। এরপর দেখেন ইমেজটা আমার অলরেডি আপলোড হয়ে গেছে, চুজ ইউর ওয়ার্ক অ্যান্ড ডিটেলস ইনফরমেশন। সো আমি এডিট অপশনে চাপ দিব, এডিট অপশনে চাপ দেওয়ার পর ইউর ট্যাগ বক্সে ট্যাগ, আমি যে কাজটা করছি কী ধরনের ট্যাগ সেটা হলো এখানে যদি সেটা থাকে সেটা দিলাম। আমি যেহেতু এখানে নাই সেহেতু আদার্স, আমি আদার্স দিয়ে দিলাম। এখানে তারপর প্যাকেজিং ইনক্লুডিং, এখানে যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো চাইলে আপনি এখানে দিতে পারেন। যেহেতু আমার এখানে সেম ট্যাগটা নাই, রিয়েল এস্টেট রিলেটেড নাই, সেহেতু আমি এখানে স্টিল আদার্স দিয়ে দিলাম। তো এইটা দেওয়ার পর এখানে দেখেন সেম আমি যে কালারগুলো করা হয়েছে সেম কালার, এখানে যেটা হচ্ছে স্টেপ টাইপ ওয়ান, এটা যেহেতু ফ্লায়ার এগুলো নাই তাহলে আপনি ফ্লায়ার বসিয়ার এগুলো দিলে করছেন, কিংবা তার যদি বুক কভার করে থাকেন তাহলে ও ধরনের বুক মেডিকেল আদার্স সবগুলো চলে আসবে। যেহেতু এটা আদার্স আসলে আমি আদার্সে দিয়ে দিলাম, এখানে সেম স্টেপটাও এখানে আদার্স যেহেতু এটা আমার নাই ওই রিলেটেড, সেহেতু আমি এখানে এটা ওটাও দিয়ে দিলাম। বন্ধুরা দেখেন এখানে যেহেতু আমার আদার্স রিয়েল এস্টেটের মধ্যে নাই, সেহেতু এখানে দেখেন কালারটা আমি কালার মোড যেটা আমি সিএমওয়াইকে দিয়ে দিলাম। রেজুলেশন, রেজুলেশন 300 রেজুলেশন যে ফাইলটা করছি ইলাস্ট্রেটর ফাইল CS6, আমি ফাইলটা CS6-এ করছি, CS6-এ দিয়ে দিলাম। এটা ফাইল কী ফাইল, এআই ফাইল বা ইপিএস ফাইল, আমি যদি ইপিএস ফাইল করছি ইপিএস ফাইল, ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এটা কী রিলেটেড, রিয়েল এস্টেট লোগো আমি নামটা দিয়ে দিলাম রিয়েল এস্টেট লোগো। এখানে কিওয়ার্ড একদম কিওয়ার্ড অলমোস্ট আমি এখানে নোট করে রাখছি কিওয়ার্ডগুলো, সেহেতু আমি কিওয়ার্ডগুলো দিয়ে দিচ্ছি, এখানে কিওয়ার্ডগুলো দিয়ে দিলাম। এরপর যেটা করবো বন্ধুরা, এই ফাইলটা এখানে ওপেন করার পর এখানে জাস্ট কিছু না, এখানে দেখেন ফিনিশড, আমি ফিনিশড অপশনে চাপ দিলাম। তো দেখেন এখানে নীল কালার দেখেন সাবমিট অন আপলোড অলমোস্ট একটা দেখাচ্ছি না, একটা নিয়ে একটা কালার আমার অন করে সাবমিট হয়ে গেল। তো বন্ধুরা এইভাবে বুঝতে পারতেছেন, চাইলে আপনি যত পরিমাণে এখানে সাবমিট করবেন এখানে অ্যাপ্রুভ দেখাবে, এবং এখানে আপনার রিভিউ করবে, রিভিউ করে রিজেক্ট রিজেক্ট হয়, আর যদি এখানে শো করে সেক্ষেত্রে কী ধরনের এখানে ডাউনলোড হচ্ছে সেটারও আপনার রিভিউটা আপনি অলমোস্ট পেয়ে যাবেন এখানে। তো বুঝতে পারতেছেন একদম সিম্পলভাবে এখানে আপনার কাজগুলো করতে পারেন আপনারা। সুন্দর একটা বলবো যে আপনারা চাইলে এখানে কিন্তু আপলোড করতে থাকেন, কারণ যেগুলো শুধু শুধু ইমেজগুলো পড়ে আছে সেই ইমেজগুলো ফেলে না রেখে, বা যে কাজগুলো আপনার অলরেডি করা আছে সেই কাজগুলো অন্য জায়গায় করেন, সেই কাজগুলো আমি যাচ্ছি এইখানে এই মার্কেট প্লেসেও করেন, তাহলে দেখা যাচ্ছে বিভিন্নভাবে আপনি এখানে একটা ভালো একটা পরিমাণ একটা আর্নিং করতে পারবেন, যেগুলো ফেলে রেখে মোটামুটি ভালো একটা আর্নিং। তো আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে আমার এটা যদি আপলোড হয়ে যায় আপলোড ভিডিওটা সহ, এবং আরও যে ইমেজগুলো আমি আপলোড করবো সেইগুলো সহ আপনাকে নেক্সট ভিডিওতে আরও ডিটেলস দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখন পর্যন্ত আমাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আরও অন্য কিছু নিয়ে দেখানোর চেষ্টা করবো। আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।